হন্ডা এসপি 125 BS6 সাফাই সম্প্রতি বাইকটাকে বাংলাদেশে লঞ্চ করা হয়েছে। এখন বাইকটা বর্তমান সময়ে বাইকের ফিচার্স অনুযায়ী, বাইকের প্রাইস অনুযায়ী আপনার জন্য কতটুকু ভ্যালু ফর মানি হতে পারে সম্পূর্ণ বিষয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। এটা মূলত একটা 125cc কমিউটার বাইক। বাইকটার ইঞ্জিন ইউজ করা হয়েছে ইয়ার কুলড 4-স্টক সিঙ্গেল সিলিন্ডার BS6 FI। বাইকের ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 123.94cc। এই বাইকটার কম্প্রেশন রেশিও 10.1। হন্ডা এসপি 125 এই বাইকটা থেকে পাওয়ার প্রডিউস করে 7500 RPM-এ 10.65 PHP, টর্ক প্রডিউস করে 6000 RPM-এ 10.90 Nm। এই বাইকটার পাওয়ার ডেলিভারি ক্ষমতা অনুযায়ী আপনি প্রতি ঘন্টায় বাইক থেকে সর্বোচ্চ গতি পাবেন 100 কিলোমিটার প্লাস। এটা অবশ্য খুব একটা বেশি গতি না, তবুও একটা কমিউটার 125cc বাইক থেকে খুব একটা বেশি গতি আশা করা ঠিক না, কারণ এই বাইকের মাইলেজ আপনাকে স্যাটিসফাই করবে। এটাকে আপনি মাইলেজ বাইকও বলতে পারেন। বাইকটাতে PGM FI ইউজ করা হয়েছে আর এই বাইকের মাইলেজ আপনি পাবেন প্রতি লিটার ফুয়েলে মিনিমাম 65 কিলোমিটার, যেটা আসলে হিউজ। ইলেকট্রিক এবং কিক দুইটা স্টার্টিং মেথডই থাকছে বাইকে। এজন্য আপনার যদি ইলেকট্রিক স্টার্টিং সিস্টেম কাজ না করে আপনি কিকের মাধ্যমে বাইকটাকে স্টার্ট করতে পারছেন, এটা বাইকটা কেনার একটা ভালো অপশন হতেই পারে। 5টা গিয়ার থাকছে বাইকের ট্রান্সমিশনে। সাসপেনশন বাইকের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয়। বাইকটাতে সাসপেনশনে ফ্রন্ট ইউজ করা হয়েছে টেলিস্কোপিক ফর্ক আর বাইকটার পেছনে থাকছে হাইড্রোলিক টাইপ টুইন শক্স। এই টাইপের সাসপেনশনও দেশীয় রোড কন্ডিশনে অবশ্যই অ্যাভারেজ। ব্রেকিং সিস্টেমে বাইকটাতে ডিস্ক এবং ড্রাম কম্বিনেশনে ব্রেক ইউজ করা হয়েছে। বাইকের ফ্রন্টে ডিস্ক ব্রেক সাইজ 240 mm আর বাইকের পেছনের চাকাতে ড্রাম ব্রেক সাইজ 130 mm। ডিস্ক এবং ড্রাম ব্রেক ইউজ করা হলেও বাইকের ব্রেকিং বাইট স্ট্রং। টায়ার সেকশনে বাইকটাতে ফ্রন্টের চাকাতে টায়ার সাইজ 80 আর পেছনের চাকাতে টায়ার সাইজ 100। অনেক 150cc বাইকেও এরকম টায়ার রয়েছে, তবে অবশ্য এগুলা বর্তমান বাইকে না, যেগুলা কিছু বছর আগে লঞ্চ করা হয়েছিল ওইসব বাইকে। 116 কেজি বাইকের ওজন, এই জন্য তো আপনি সিটিতে কমফোর্টেবলভাবে বাইকটাকে রাইড করতে পারবেন। অলিগুলি রাস্তাতেও আপনি বাইকটাকে ইজিলি ঘুরাতে পারবেন, কারণ বাইকের টার্নিং রেডিয়াসও কম, এটাও বাইকের একটা ভালো অপশন। 11 লিটার ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি। যেহেতু বাইকের মাইলেজ হিউজ, সেক্ষেত্রে তো 11 লিটার ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি খুব একটা বেশি খারাপ না। রাইডিং সিটের উচ্চতা 790 মিলিমিটার, এজন্য আপনার উচ্চতা যদি 5'3" হয় বা 2 হয় আপনার বাইকটাকে রাইড করতে কোনো প্রকার সমস্যা হবেই না। একজন শর্ট হাইটের বাইক রাইডারের জন্য এটা একটা ভালো অপশন হতেই পারে। বাইকে হেডলাইটে LED, টেললাইটে হ্যালোজিন এবং ইন্ডিকেটরেও হ্যালোজিন ইউজ করা হয়েছে। বাইকের মিটার কনসোলে থাকছে ডিজিটাল মিটার কনসোল। এছাড়াও বাইকের সিটটা যথেষ্ট চওড়া এবং এটা সিঙ্গেল সিট। পাইপ হ্যান্ডেলবার হওয়ার কারণে আপনি লং টাইমও বাইকটাকে রাইড করতে পারবেন, আপনার ব্যাক পেন হবে না। এখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বর্তমানে বাইকের প্রাইস কত। বর্তমানে বাইকটার প্রাইস 1,63,000 টাকা। এই বাইকটার প্রাইস নিয়ে অনেকেরই বিভিন্ন টাইপের মতামত রয়েছে। অনেকেই বলছে বাইকের প্রাইস ঠিক আছে, অনেকে বলছে বাইকের প্রাইসটা আরও একটু কম হওয়া প্রয়োজন ছিল। এখন এই বিষয়ে আপনার কি মনে হয় জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।